মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব রনক মাহমুদের মায়ের চিকিৎসার বিষয়ে মন্ত্রণালয় থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বা কোন চিঠিও ইস্যু করা হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম্মরিজাউল করিম সচিবালয়ে তিনি জানান সচিবের করোনায় আক্রান্ত মাকে সহানুভূতি ও আবেগের জায়গা থেকে দেখতে গেছেন কর্মকর্তা কর্মচারীরা বিস্তারিত জানাচ্ছেন করোনা আক্রান্ত হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনা ইউনিটে ভর্তি আর মায়ের সেবায় নিয়োজিত রয়েছে এক উপসচিব সহ মন্ত্রণালয়ের চব্বিশ কর্মকর্তা কর্মচারী তাদের লিখিত নির্দেশনা দিয়ে তিন দিনের জন্য চার শিফটে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে যাদের চব্বিশ ঘন্টায় থাকতে হচ্ছে হাসপাতালে করোনা ইউনিটে এমন তথ্য গণমাধ্যমে প্রচারের পর শুরু হয় তীব্র সমালোচনা তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিবের মায়ের দেখভাল করার জন্য কাউকে দায়িত্ব দেয়া হয়নি সহানুভূতি জানাতে কেউ কেউ হাসপাতালে যেয়ে থাকতে পারেন বলেও জানান তিনি সচিব নিজেই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন তারপরে তার মা পঁচানব্বই বছর বয়স্ক উনি করোনায় আক্রান্ত হয়েছেন তাকে ঢাকায় নিয়ে আসছে উনি নিজেই অসুস্থ মাকে আবার ভর্তি করানো এ সময় মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের অনেকে সহানুভূতি জানাতে হসপিটালে গিয়েছেন তিনি কাউকে কোনো দায়িত্ব প্রদান করেননি মন্ত্রণালয় খোঁজ নিয়ে দেখেছি মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো চিঠি ইস্যু করে সচিবের মাকে দেখভাল করার জন্য কোনো দায়িত্ব দেয়া হয়নি অফিসিয়াল নিয়মের বাইরে গিয়ে সচিব কাউকে দায়িত্ব দিতে পারেন না বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সম রিজাউল করিম কর্মকর্তারা দেখভাল করছেন নাজিফরাইজি আর টিভি ঢাকা